ভাবে আমার আব্বুকে মুক্তিযোদ্ধা ঘোষণা করা হয়েছে তিনি সরাসরি যুদ্ধ করেননি আমরা কোনো তদবির করিনি দুই সালে করা হয়েছিল আমরা দুই হাজার থেকে ভাতা নিচ্ছি তাহলে ওই মুক্তিযোদ্ধা ভাতা যে নিচ্ছি তা খাওয়া কি যায় হবে ভায়াল মামুন আপনার বাবা সরাসরি যুদ্ধ না করা সত্ত্বেও যদি গভর্নমেন্ট তাকে মুক্তিযোদ্ধা হিসাবে ঘোষণা করে সরাসরি যুদ্ধ না করলেও নানাভাবে যুদ্ধের জন্য ভূমিকা রাখলে বিজয়ের পিছনে ভূমিকা রাখলে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য করা হয় বলে আমি জানি তো যদি এরকম হয় যে তার কোনো ভূমিকা ছিল যেটা মুক্তিযুদ্ধে কোনো রকম সহায়তা হয়েছে তাহলে সেক্ষেত্রে তিনি মুক্তিযোদ্ধা ভাতা পেতেই পারেন আর তাছাড়া যেহেতু সরকার বা নিজস্ব লোকজন বিবেচনা করে সরকার এবং সংশ্লিষ্ট লোকজন বিবেচনা করে যেহেতু ওনাকে মুক্তিযোদ্ধা ঘোষণা করেছে আপনাদের এটা চায় হবে ইনশাআল্লাহ বিদিনা তবে এখানে যদি আপনাদের নিজস্ব কেউ পার্সিয়ালিটি করে দুর্নীতি করে ওনার নাম ঢুকিয়ে দিয়েছেন এরকমটা আপনারা আজ করেন বা জানেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য এটা নেওয়া যায় না আল্লাহ তালা দান করুন এরপরে প্রশ্ন মোহাম্মদ জাহির হোসেন করেছেন ইসলামী শরিয়ত